যদি বাংলাদেশের কোনো যুবক এই মৌসাশির সাথে আগ্রহী হতে চায় তাহলে আমি বলবো আমাদের সাথে যোগাযোগ, সর্বমোট 50,000 টাকার মতো খরচ পড়বে। তো জসীম ভাই, কেউ যদি 10টা বক্স নিয়ে মৌমাছি চাষ শুরু করে তাহলে তার কত টাকা খরচ পড়বে? কোনো মতো হবে না? না না, এখন কোনো মতো হবে না, শুধু ওদের বেঁচে থাকার জন্য আমরা ওদের খাবারটা দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি করতেছেন আপনি? ভাইয়া, আমি আমার মৌমাছির খাবার দিচ্ছি, মৌমাছিকে খাবার দিচ্ছি এখন। ভাই, আমরা যতদূর জানি মৌমাছি তো ফুল থেকে তার খাবার সংগ্রহ করে। তো ভাইয়া, আপনি নিশ্চয়ই জানেন এখন বর্ষা মৌসুম, আর এই মৌসুমে মৌমাছির মারাত্মক ফুল খাবার সংকটে থাকে, কারণ এখন খুব মাঠে কোথাও ফুল নাই, ফুলগুলি খুব কম দেখতে পাবেন, সামান্য কিছু ফুল পাবেন। যদি আমাদের এই এই অত্র এলাকায় একটা বাক্স থাকতো, এরকম একটা বাক্স থাকতো, তাহলে একটা বাক্সে যে পরিমাণ মাছি আছে এই অত্র এলাকার খাবার খেয়ে বেঁচে থাকতে পারতো। আচ্ছা, তাহলে এখন শুধু জীবন ধারণের জন্য আপনারা এই খাবারটা দিচ্ছেন? জি ভাই জি। কোনো মতো হবে না? না না, এখন কোনো মতো হবে না, শুধু ওদের বেঁচে থাকার জন্য আমরা ওদের খাবারটা দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াসলি। এটা কি রেগুলার দিতে দেন? জি ভাই, আমরা সপ্তাহে 2 বার দিই। তো ভাইয়া, কেউ যদি মৌ চাষ শুরু করতে চায় তাহলে প্রাথমিক অবস্থায় তাকে কী করতে হবে? ভাই, অ্যাকচুয়ালি কেউ যদি মৌ চাষ শুরু করতে চায় তাহলে তার প্রাথমিক অবস্থায় ম্যাক্সিমাম 10টা বাক্স কিনতে হবে তার। আচ্ছা, এই বাক্সের মধ্যে এরকম ফ্রেম আপনি দেখতে পাবেন, এরকম ফ্রেম, এরকম ফ্রেম অন্তত 5টা ফ্রেম থাকতে হবে। এই দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, তার 10টা বাক্স কিনতে হবে, এবং এরকম 5 ফ্রেম যুক্ত বাক্সগুলো কিনতে হবে। তো কেউ যদি 10টা বক্স এরকম 5 ফ্রেম সহ মাছি কিনতে চায় তাহলে তার কেমন খরচ পড়বে? তো ভাইয়া, আসলে এই মাছির দামটা সময় সাপেক্ষে, মানে এক এক সময় এক একটা দাম হয়ে থাকে। কত সময় যখন সিজন শেষ হয়ে যায় তখন মাছির দামটা পড়ে যায়, তখন দামটা কম থাকে, আর যখন সিজন আরম্ভ হয় তখন মাছির দামটা বেশি থাকে, তখন দামটা একটু বেশি পাওয়া যায় আর কি। মেলা যদি সিজনের সময় এই মাছির ফ্রেমগুলো কিনতে চান আপনি, তাহলে বর্তমান বাজারে আপনি 700 টাকা একটা ফ্রেম কিনতে হবে। সেক্ষেত্রে আপনার 1, 2, 3, 4, 5, 5টা ফ্রেম থাকলে 5, 7, 3500 টাকা, আর হচ্ছে একটা বাক্স 700 টাকা, এই হচ্ছে 4200 টাকা আপনার প্রাথমিক অবস্থায় একটা বাক্সের প্রতি খরচ পড়বে। তো ভাইয়া, মাছি কেনার পরে এই মাছিটার পরিচর্যার একটা বিষয় আছে, যেহেতু আপনি একজন প্রতিষ্ঠিত খামারি, আপনার কাছ থেকে কেউ যদি মাছি কেনে তাহলে এই মাছিটাকে কীভাবে সে পরিচালনা করবে বা দেখাশোনা করবে? ওয়েল ভাই, আসলে এই মাছি পরিচর্যার বিষয়ে প্রথমে বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন ডিস্ট্রিক্ট থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল, বর্তমানে এটা সরকারের উঠায় নিয়েছে ট্রেনিংয়ের ব্যবস্থাটা, আগে এটা চালু ছিল। এখন যদি কেউ এই মাছির পরিচর্যা বিষয়ে জানতে চায়, তারপরে ইয়া করতে চায়, তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করলে, বা আমাদের মতো যারা বাংলাদেশে আরও খামারি আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা শিখতে পারবে, ই করতে পারবে বা জানতে পারবে। একটা বিষয় ভাই, যদি বাংলাদেশের কোনো যুবক এই মৌসাশির সাথে আগ্রহী হতে চায় তাহলে আমি বলবো আমাদের সাথে যোগাযোগ করুক, বা আমার সাথে যোগাযোগ করুক পার্সোনালিভাবে, আমি তার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবো আমার খামারের মাধ্যমে। এই জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, তা বিনা খরচে ফ্রি। কেউ যদি মৌ প্রশিক্ষণ নিতে চায় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। তার মানে আপনি বলতে চাচ্ছেন নতুন একজন উদ্যোক্তা হিসেবে আপনি তাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করবেন? অবশ্যই ভাই, যে একজন খামারি সে যেন আত্মকর্মশীল হতে পারে, সে যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য যা যা করা দরকার আমাদের পক্ষ থেকে করা হবে। আমরা তার হাতে কলমে মৌমাছি পালন শিক্ষা সহ কীভাবে লালন পালন করতে হয় আমরা হাতে কলমে দেখে দেবো। এর জন্য সবচাইতে বেটার টাইম হচ্ছে যখন আমরা সিজনে বা মাঠে যাই মধু সংগ্রহ করি, ডিসেম্বর মাস থেকে আমাদের মাঠ যাত্রা শুরু হয়, তখন থেকে যদি আমরা কেউ যদি আমাদের সাথে থাকে তাহলে পোপার সে আল্লাহর রহমতে 2 মাস আমাদের সাথে থাকলে সে পোপার
ভাবে মধু সংগ্রহ করতে পারবে। তো জসিম ভাই, কেউ যদি 10টা বক্স নিয়ে মৌমাছি চাষ শুরু করে তাহলে তার কত টাকা খরচ পড়বে? তো ভাই, আমাদের এখানে মাছি কেনা বাবদ খরচ দিয়ে, তার ক্যারিং খরচ দিয়ে প্রাথমিক অবস্থায় তার সর্বমোট 50,000 টাকার মতো খরচ পড়বে। আর এই 50,000 টাকা খরচ করলে সে এক বছরের মধ্যে সে যদি পোপার হয়তো যত্ন নিতে পারে, তার মাছিকে সঠিক পরিচর্যা করতে পারে, খাবার দাবি ঠিক মতো দিতে পারে, তাহলে 100 বাক্স করা সম্ভব। সিজন শেষে, এক বছর শেষে এই 10টা বাক্স থেকে একজন খামারি উপার ওয়েতে যত্ন নিতে পারলে 100 বাক্স, 100 বাক্সের বেশিও করতে পারে। মানে আপনার মতো প্রতিষ্ঠিত একজন খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? জি ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা করতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মৌমাছি খুবই শান্ত শিষ্ট একটা পতঙ্গ। এরা এতই শান্ত যে আপনি ওদের আঘাত না করলে ও কখনোই আপনাকে কামড়াবে না। আমি কোনো জাদু মন্ত্র করে মৌমাছি এভাবে আমার হাতে ঘোরাচ্ছি না। আমি জাস্ট একটি চেনি গুলানো খাবার আমার হাতে লেগে রয়েছে, ওগুলিয়ে খাওয়ার জন্য এই মৌমাছি এভাবে আসতেছে বা এভাবে খাচ্ছে। যদি আমার মতো করে মৌমাছি আজকে করতে চান তাহলে আমার দেয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার, যে নাম্বারে আপনি যোগাযোগ করুন না কেন, আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনি যদি ইচ্ছুক হন মৌমাছি পালনে, আমরা আপনাদের প্রশিক্ষণ দিয়ে থাকব হাতে কলমে। এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না, শুধু বলবেন ভাই আমার, আমি শিখতে চাই। যারা আগ্রহী তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন, এই মৌ চাষে যারা আগ্রহী। আমি যদি আরও কিছুক্ষণ এই জায়গায় ঢেকে রাখি, দেখবেন পুরো মাছি আমার হাতটা কালো করে ফেলছে। তো সময় স্বল্পতার কারণে আমি সেগুলি দেখাইতে পারতেছি না, আরেকদিন দেখাবো। বন্ধুরা যারা এই ভিডিওগুলো দেখছেন, কারো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মৌমাছি পালনের যাবতীয় প্রশিক্ষণ আমরা এই ভিডিওগুলোর মাধ্যমে শেয়ার করে থাকি। আস্তে আস্তে আপনারা সকল ধরনের ভিডিওই পেয়ে যাবেন।